শুধু দর্শক, আমাদের এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার ঠিক প্রকৃত উৎস খুঁজে পাওয়া যায় না, আবার ঘটনাগুলিকে ঠিক অবিশ্বাসও করা যায় না। তাহলে আমরা কি বলবো এই ঘটনাগুলিকে? আমরা বলতে পারি অবিশ্বাস্য, আমরা বলতে পারি অলৌকিক। হ্যাঁ, কিন্তু এই অবিশ্বাস এবং বিশ্বাস এর দোলাচলেই কিন্তু ঘটনাগুলি থেকে যায়। আমরা আপনাদের সামনে যে নাটকগুলো উপস্থাপন করব সেগুলো বাস্তব জীবনে ঘটেছে, সেখান থেকে তুলে এনে নাটকের প্রয়োজনে আমরা সেগুলোকে সাজিয়েছি। শুধু দর্শক, আপনাদের জীবনে যদি এরকম ঘটনা ঘটে থাকে যাকে আপনারা বলতে চাননি বা কোথাও বলেননি অলৌকিক বলে, আমাদেরকে জানাতে পারেন, আমরা সেই ঘটনাটিকে নাটক হিসেবে উপস্থাপন করব। আমাদের ঠিকানা রান্না খেলে তুমি কখনো ভুলবে না। তাই নাকি? এই তুমি কখন থেকে মাথা নাড়ছো, কথা বলতে পারো না? ম্যাডাম কথা বলতে পারে। ওরে আল্লাহ রে, স্যার স্যার আমার বাসন স্যার 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 জঙ্গলে জীবজন্তু গর্জন শোনা যাইতেছে, আমার খুব ভয় লাগতেছে। জঙ্গলে জীবজন্তু গর্জন শোনা যাবে? স্যার আমার খুব ভয় লাগছে, জীবনে ভয় কি আছে? আমার খুব ভয় লাগতেছে স্যার। স্যার তুমি বলছো স্যার আমার বাসন জঙ্গলে এরকম দুই একটা ঘটনা ঘটে, এতে এত টেনশন করার কোনো দরকার নেই। কিন্তু বাড়ি গিয়ে কি বলবে, ভ্রমণের সাথে খানিকটা সময় কাটিয়ে এলাম? যেটা সত্যি সেটাই বলবো। চলো। কিন্তু আমাকে তো বান্দরবান যেতে হবে, আমি তাহলে এখান থেকে চলে যাই? খুব সমস্যা না হলে চলো না একসঙ্গে যাই। এত গোপনে কার সাথে কথা বলছিলে? কথা বললে বুঝি গোপন হয়? বন্ধুর সাথে, বন্ধু পত্নী নয়, বুঝেছ? খেতে এসো। এই নাজু, নাজু। জি আপা। টেবিলে খাবার দিয়েছো? জি আপা। চলো, অনেক রাত হচ্ছে, খেতে এসো। এই শোনো, একটু বাজারটা করে রেখো প্লিজ। আমি কি তোমার বাজার সরকার নাকি যে অর্ডার দিয়ে চলে যাচ্ছ? বাজার করে এসো প্লিজ। আচ্ছা, অর্ডার দিলে কি কেউ প্লিজ বলে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু দয়া করে বাজারটা করে রেখো পতি পরমেশ্বর। আমার সাথে ফান করো না প্রমোদ। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কয়েকদিন ধরে তুমি খালি উল্টোপাল্টা কথা বলো, কি হয়েছেটা কি? আমি কি কোনো দোষ করেছি? আমি তো সেটা বলিনি, আর বলারই বা কি আছে? স্ত্রীর বেতনে স্বামী চলছে, এরকম স্বামীকে কি বা স্বামী বলে মানে? শোনো, আমি তোমার সাথে এখন ঝগড়া করতে পারবো না। আমি এখন অফিসে যাব, ফিরে এসে তোমার সাথে কথা। হ্যাঁ ঠিক আছে, যাও যে বন্ধুর সাথে সলা পরামর্শ করে আসো কিভাবে স্বামীকে জব্দ করতে হয়। যাবে না কেন? অফিস যাচ্ছ, যাও যাও। আয় নাজো, নাজো, আয় নাজো। জি দুলা ভাই, এক কাপ চা দে, গরম গরম ধোয়া ওড়া। দুই চুলায় ভাত আর তরকারি একটু পরে দি। বেয়াদব কোথাকার, আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিবি না, একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব। কোন কি দুলা ভাই, আমি কি করছি? আমারে থাপ্পড় দিবেন কেন? বেয়াদবি করেছিস। শোন, তুই হলো কাজের মেয়ে, কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবি, বুঝেছিস? জি বুঝেছি, আমি চা আনতেছি দুলা ভাই। এই শোন, তোর আর চা বানাতে হবে না, তোর বানানো চা আমি খাবো না, যা। জি। এই এদিকে, কি ব্যাপার? সালাম স্যার। তোকে দেখছি কয়েকদিন ধরে বাড়ির চারিপাশে ঘুরঘুর করছিস, ঘটনাটা কি? স্যার একটা কাজ দেবেন? আমি সব কাজ পারি। বাজার করতে পারিস? পারি স্যার, সবই পারি। আমারে আপনার বাড়িতে কাজে রাখবেন স্যার? বাড়ি কোথায় তোর? ওই সমুদ্রের পারে। ঠিক আছে, তুই থেকে যা। মাইনে কত দিতে হবে? 3 বেলা পেট ভরে খাইতে দিয়েন, আর যা দিবেন বাইত পাঠামু। রাজু, এই রাজু। জি বলো ভাই। ভাত রান্না হয়েছে? সব হয় না, এখনো বাকি আছে। আচ্ছা ঠিক আছে, ভাত রান্না হলে ওকে খাওয়া দিবি। আবার একটু জিগাইলেন না দুলা ভাই? একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো, যা। আবার জিগাইলেন না দুলা ভাই? খেয়ে দে, কাজ শুরু করবি। কি ব্যাপার তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। আর শোন, আমি বাইরে যাচ্ছি, তুই থাকিস। বিষয়টা ভেবে দেখতে হবে। আমার যতদূর মনে হয় ওর সাথে তোর আন্ডারস্ট্যান্ডিংটা ভালো যাচ্ছে না, তাই সে তোকে ভুল বুঝছে। আলম, আমরা প্রেম করে বিয়ে করেছি, আন্ডারস্ট্যান্ডিং না থাকলে প্রেম করলাম কি করে? আসলে গত কয়েকদিন ধরে ও কেমন যেন উল্টাপাল্টা কথাবার্তা বলছে, সেটাই আমি বুঝতে পারছি না। ভাব, আনন্দের সাথে বসে ব্যাপারটা আলোচনা কর, আর তুই যদি চাস আমি আলাপ করতে পারি। না 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 না, একদম না। তুই কথা বললে আরো জটিলতা বাড়বে। কি ধরনের জটিলতা বাড়বে? আনন্দ, তুমি এই সময় অফিসে কেন? কোনো অসুবিধা বা জটিলতা সৃষ্টি করলাম নাকি? আনন্দ, কি বলছো তুমি? আনন্দ, তুমি এমন ভাবে কথা বলছো কেন? আমি কি তোমার অপরিচিত? কেমন করে অপরিচিত হব আলমগীর? একসময় আমরা তিনজন পড়াশোনা করেছি, বন্ধু ছিলাম, তবে এটা জানতাম না কেন ভ্রমর এখানে চাকরি নিয়ে এসেছে এবং এই জঙ্গলে থাকতেও তার খারাপ লাগছে না। জানলাম তখনই যেদিন তোমাকে রাস্তায় দেখলাম। কাম অন আনন্দ, আমি জানতামই না যে ও এখানে কাজ করে, একই অফিসে। ও তো আমারও বন্ধু। তুমি তো এতদিন বলনি যে আলমগীর এখানে আছে। প্রয়োজন পড়েনি তাই আমি বলিনি, তাতে এমন কি ক্ষতি হয়েছে? কিছুই হয়নি, তাই না? আমি মনে করি ব্যাপারটা ভ্রমণের বলা উচিত ছিল প্রথমেই, কিন্তু আগে না বললেও পরে তো তুমি জেনেছো। তাতে কি এমন ক্ষতি হয়েছে আনন্দ? তা তো বটেই, ক্ষতির কি হয়েছে? এনিওয়ে চলি, তোমরা গল্প করো। আনন্দ, এটা অফিস, গল্প করার জায়গা না। আমরা এখানে মিটিং করছিলাম। ওকে ওকে ওকে, আই এম সরি সরি সরি। তোমরা মিটিং করো, আমি চলি। সেই থেকে শুরু, আমাকে নিয়ে আনন্দ ভ্রমণকে সন্দেহ করতে শুরু করলো। ওদের সম্পর্কটা একেবারে তলানিতে এসে ঠেকল। আপনি আনন্দকে এই বিষয়ে ক্লিয়ার করলেন না কেন? আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। একদিন রাতে কাল আমি চলে যাব ভ্রমর। তার মানে হঠাৎ করে তুমি চলে যাবে কেন? হ্যাঁ ভ্রমর, আমি তোমাদের পথের কাঁটা হতে যাবো কেন বলো? তুমি যাকে নিয়ে হ্যাপি হবে তার সাথেই থাকো, আমি অনেক অনেক দূরে চলে যাব। आनंद आमी तुम्हाके निये सुखी होते चाहिए। ताई बुझी ताहले आलमगीर? देखो आलमगीर आगेओ आमादेर बंधु छिलो। आमी जोदि ओकेई भालोबासबो ताहले तुम्हाके बिये करबो केनो? आनंद आमी तुम्हाके भालोबेशेई बिये करेछि। सेई राते आमी ओदेर बाड़ीते जाई और हठात् करेई ओर भाई दीपू सामने चले आसे। रागेर माथाय आनंद ओके आघात करे बसे, ओ पड़े जाए और ता देखे आमी भये चले आसि। तारपर 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 सकाले आर आनंदके खुंजे पावा जायनि, केमन जानि स्मृतिभ्रष्ट। और दीपू ओदेर दुजनके आर खुंजे पावा जायनि। आश्चर्य लोक तो आपनि, एरकम एकटा परिस्थिति आपनि निजेर चोखे देखे चले एलेन। आपनि तखन ओखाने थाकले हयतो दीपूके बाँचानो जेत। आनंद एखन कोथाय? चट्टग्राम हासपाताले मानसिक भाषामो हारिये फेलेছে। एनिवे আসি। आमी जा जानते पेरेछि सब तोमाके बोललाम। आमार धारणा कि जानो, भ्रमर मारा गेछे। आमी विभिन्नभावे चेष्टा करे देखी विषयटा उद्घाटन करते पारी किना। तुमि ना जेभावेई होक मेयेटाके खुंजे बेर करो। एकटा मेये एभावे हारिये जाबे ता कखनो हय ना। और प्लिज ओई आनंदेर साथेओ ना देखा करार चेष्टा करो। करब। आसो शुये पड़ि, अनेक रात हयेछे। सार मन है किछु जानेन। जाने की करे जानबे? अरे भ्रमर तो निखोज, और उनी जानबेन की करे? आमार जत धारणा स्वामीर साथे झगड़ा करे कोथाओ पालिये गेछे। आहा, ओदेर तो सब समय झगड़ा झाटी लेगेई थाकतो। शिक्षित एकटा मेये कतक्षण एभावे सह्य करे बोलुन तो? सेटा ठीक, किन्तु मैडम गेलेन कोथाय? एकटा भालो चाकरी करतेन, ताके खुजे बार कराई जाच्छे ना। आलमगीर साहेब एक बछर हये गेल एई सबे मात्र रिपन सर पोस्टिंग पेलेन। आरेकटा विषय आछे साहेब, आनंद यदि भ्रमरके मेरे फेले थाके एई कारणेई हयतो से मानसिक भाषाम्य हारिये फेलेछे। ताओ होते पारे, तबे सर आनंद सरके देखे मने हयनि उनि मानुष खून करते पारे। कि बोलछेन? खुनेर चेहरा अन्यरकम हय। आमाके कि देखे मने हय आमी मानुष खून करते पाরি? প্রশ্নই ওঠে না। আপনার চোখের দিকে তাকালে আমি আর কিছু মনেই করতে পারি না। তাই নাকি? দেখো তো আমার চোখের দিকে তাকিয়ে কিছু মনে করতে পারো কিনা। আমি জানি তুমি কি ভাবছো। তুমি যা ভাবছো আমিও তাই ভাবছি। অনেক সময় পেরিয়ে গেছে। তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি তোমার বাড়িতে কথা বলতে পারি। আমার কোনো আপত্তি নেই। থ্যাঙ্কস শায়লা। কি ব্যাপার মিলি, এখানে চুপচাপ বসে আছো কেন? দমানের জন্য না মনটা ভালো লাগছে না, খুব খারাপ লাগছে। দমানের কথা ভেবে আমারও অনেক খারাপ লাগে, কিন্তু ওদের কথা ভেবে আমরা আমাদের জীবনটাকে কেন এভাবে মরুভূমি করছি। তোমার জীবন মরুভূমি হচ্ছে? আচ্ছা, আমাদের সব ঠিক আছে, তারপরও কোথায় যেন একটা ছন্দ পাতর না? ঠিক হয়ে যাবে। समोर ए आमार की हलो भ्रमर की हलो राते घुमाच्छिलाम हठात् तुम्हार कथा मने पड़लो मने हलो तुमी एखाने एका बसे आछो केन एमन मने होच्छे भ्रमर तुमी मने हय आमार प्रेमे पड़ेछो प्रेमे पड़ले एरकम हय सारा दिन तुमी कोथाय थाको भ्रमर बोलो तो आमी ना तुम्हाके अनेक खुजी किन्तु कोथाओ पाई ना मध्य रातेई आमी तोमार काछे आसबो रातेई तुमी आमाके पाबे কোথায় যাচ্ছো একটু হাঁটবো এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না চলো তোমার হাসিটা ভারী মিষ্টি মনে হয় পুকুরের ঠান্ডা জলে শীতের কুয়াশা ছড়ে পড়ার টুপটাপ শব্দ ভারী সুন্দর চলো मैडम दमन तुम्हें एतदिन कोथाय छिले आपनार काछे आसार अनेक इच्छा छिलो ताई एलाम किन्तु आमाके आबार चले जेते होबे कखन जाबे एखोनी जेते होबे आपनि सारके तुले दिन ओनाके आमार मायेर काछे पाठान ओखाने गेले उनि सब जानते पारबेन आमि आसि मैडम अच्छा ठीक आछे তোমাকে আর কি বলবো বাবা তুমি এত দূর থেকে আমার কাছে এসেছো কিন্তু আমার তো সব শেষ হয়ে গেছে বাবা আমার একটাই ছেলে ছিল আর একটাই মেয়ে ছিল দুজনে একসঙ্গে নিখোঁজ কোনো খোঁজ জানি না বাবা আমি সেটাই আপনার কাছে জানতে এসেছি মা মা তুমি আমাকে মা বললে জানো বাবা আমাকে মা ডাকার আর কেউ নেই তো এই পৃথিবীতে আমার ছেলেটারও আমি কোনো খোঁজ পাইনি আমার মেয়েটারও কোনো খোঁজ পাইনি আপনার কি ধারণা মা কে এই কাজটা করেছে এক আল্লাহই বলতে পারবেন কে এই কাজ করেছে তবে আনন্দ এই কাজ করেছে কিনা আমি ঠিক বলতে পারছি না বাবা মা আমি আপনার মেয়ের বাড়িতে আছি আমি ভ্রমর এবং দমনের নিখোঁজের রহস্য উদ্ঘাটন করতে চাই আপনি কি আমার বাড়িতে যাবেন আমি যাব বাবা আমি নিশ্চয়ই যাব আমি তোমার সাথে যাব তুমি আমার ছেলে মেয়ের নিখোঁজের হদিস করবে এর চেয়ে আনন্দের কথা আর কি হতে পারে বাবা আমি যাব তোমার সঙ্গে আমি যাব